আসসালামু আলাইকুম, আশা করছি আমরা প্রত্যেকে ভালো রয়েছি। আচ্ছা, আমাদের প্রত্যেককে যদি রুমের মধ্যে লক করে ফেলা হয়, রুমের মধ্যে কোনো ঘড়ি টড়ি নাই, একদম প্রত্যেককে এক একটা কক্ষে আলাদা আলাদাভাবে বন্ধ করে ফেলা হয়েছে এবং বাইরের পৃথিবীর সাথে আমাদের কোনো যোগাযোগও নাই, তখন আমাদের শরীরের মধ্যে ঘটবেটা কি? এই ব্যাপারটা আবিষ্কারের কারণে আজ থেকে 5 বছর আগে প্রায় 2017 সালে 3 জনকে চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ দেওয়া হয় এবং তারা বেশ বিস্ময়কর কিছু জিনিস হচ্ছে আমাদের সামনে উপস্থাপন করে। তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ একটা মাস্টার ক্লক সেট করে রেখেছেন এবং সেই ক্লকটা বলা যেতে পারে কমান্ডার ইন চিফ, সবার হেড। এবং শুধু তাই না, প্রত্যেকটা কোষ তার মধ্যেও একটা ছোট্ট ছোট্ট ঘড়ি বসানো আছে। এবং ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে মাস্টার ক্লক যেটা মস্তিষ্কের হাইপোথ্যালামাসে থাকে এবং আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে যে ক্লক আছে, এই দুইটা ক্লক যদি একসাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে, তখন আমাদের শরীরের যে স্বাভাবিক কার্যক্রম এটা অনেক বেশি শক্তিশালী হয়। এই ব্যাপারটাকে অনেকটা আমি এরকম করে বলি যে মাস্টার ক্লক এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর প্রত্যেকটা কোষের মধ্যে যে আছে না, এটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট। সেন্ট্রাল এবং লোকাল এই দুই গভর্নমেন্টের মধ্যে যদি একটা সুচারু সম্পর্ক থাকে, তাহলে যেমন এলাকার তারপর হচ্ছে দেশের উন্নতি হয়, ঠিক তেমনি করে আমাদের গোটাল বডির সেন্টার হচ্ছে ক্লক, যেটার নাম হচ্ছে মাস্টার ক্লক আমি বলছি, যেটা হাইপোথ্যালামাসে রয়েছে, এবং প্রত্যেকটা কোষের মধ্যে যে ক্লক রয়েছে যেটাকে আমি বলছি যে হচ্ছে পেরিফেরাল ক্লক বা সহজ করে বলতে পারি লোকাল ক্লক। এই দুইটা ক্লক যদি একসাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কাজ করতে পারে, তাহলে দেখা যাবে আমাদের শরীরের সমস্ত সেক্টরে, সমস্ত সেক্টর বলতে কীরকম, খাবারের রুচি, খাবার হজম করার ক্ষমতা, মনে রাখার দক্ষতা, সুস্থ থাকার দক্ষতা, কাজের শক্তি পাওয়া, এরকম সবগুলো সেক্টরে দেখা যাবে আমরা 100-এ 90-95% করে হচ্ছে অ্যাচিভমেন্ট অর্জন, মানে অ্যাচিভ করতে পারবো। এখন প্রশ্ন হলো যে আচ্ছা, এই ক্লকগুলো যা আল্লাহ বসিয়েছেন, এই ক্লকগুলোর কার্যক্রম নষ্ট করার জন্য সবচেয়ে বেশি দায়ী কোন জিনিসটা? আজ থেকে 15 বছর আগে একটা জিনিসের খোঁজ পেয়েছি আমরা, সেই জিনিসটা খুব ইন্টারেস্টিং। সেই জিনিসটা কি? সেটি হচ্ছে 5000-এর মতো কোষ রয়েছে আমাদের মস্তিষ্কে, খুব ছোট্ট একটা জায়গায় 5000-এর মতো কোষ, এবং সেই কোষগুলো থেকে নিঃসৃত একটা জিনিস যার নাম হচ্ছে মেলানোপসিন। কি নাম? মেলানোপসিন। এবং খুব মজার ব্যাপার হচ্ছে এ সবচেয়ে বেশি অ্যাক্টিভেট হয় যখন ব্লু লাইট, নীল যে আলোকরশ্মি, সেটা যখন তার মানে হচ্ছে যে রিসেপ্টরে গিয়ে হচ্ছে এক্সাইটেড করে তাকে, তখন এ ক্ষরণ হয়। এবং এ ক্ষরণ হলে বুঝতে হবে একথা যে তখন আমাদের আর ঘুম আসবে না। কি কারণে? কারণ এর কাজ হচ্ছে আমাদের মূলত জেগে থাকতে হেল্প করে। কি করে? জেগে থাকতে। আর আমাদের ঘুমাতে যে হেল্প করে তার নাম, এর কাছাকাছি নাম, তার নাম হচ্ছে মেলাটোনিন। কি নাম? মেলাটোনিন। এটা হচ্ছে আমাদের ঘুমাতে সহায়তা করে, ঘুমাতে। এবং খুব মজার ব্যাপার, মেলানোপসিন এবং মেলাটোনিন এদের সম্পর্কটা অনেকটা আর্জেন্টিনা ব্রাজিলের মতো, একজন এটা বললে আরেকজন উল্টা বলে। তার মানে মেলাটোনিন এ আমাদের ঘুমাতে হেল্প করে আর মেলানোপসিন যে আছে আমাদের জেগে থাকতে হেল্প করে। এখন ভয়ঙ্কর সমস্যাটা হয়েছে তখন থেকে যখন থেকে হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস এবং বলা যায় যে কি বলে এটাকে জানি, আলোর ব্যবহার ব্যাপকভাবে হলো, তখন দেখা গেল যে সন্ধ্যার পরেও ব্লু লাইট দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ফেসবুক, ইউটিউব, তারপরে হচ্ছে ইন্টারনেট, এগুলো ব্যবহার করার কারণে সেখান থেকে রেট আসতেছে আমাদের চোখ দিয়ে শুরু করে একদম মেলানোপসিনকে হচ্ছে উদ্দীপ্ত করছে এবং তখন কি হচ্ছে, মেলাটোনিন ক্ষরণ হচ্ছে না। এবং এই কারণে নর্মালি আমাদের যেই সময় ঘুমানোর কথা সেই সময় আমরা ঘুমাতে পারছি না। এখন প্রশ্ন হলো, নর্মালি যদি আমরা ওই সময় ঘুমাতে না পারি, মাস্টার ক্লককে বলা আছে যে কোন সময় আমরা ঠিকভাবে ঘুমাবো, তার সাথে যে লোকাল যে গভর্নমেন্ট, লোকাল যে প্রত্যেকটা কোষের মধ্যে যে ঘড়ি আছে, এই দুজনের কাজের মধ্যে যখন বৈপরীত্য হবে, তখনই হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যায়, ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন, ব্লাড প্রেশার বেড়ে যায়, মনে রাখার দক্ষতা কমে যায়, খাওয়ারের রুচি সমস্যা, এই যে যতগুলো সমস্যা আমরা এখন জীবাণু ছাড়া, আগে তো মনে করা হয়তো মানুষ অসুস্থ হয় জীবাণুর কারণে, ব্যাকটেরিয়া, ভাইরাস, কিন্তু এখন দেখেন এই যে হার্টের সমস্যা, তারপরে হচ্ছে মন ভালো থাকে না, তারপরে হচ্ছে খাবারের রুচি নাই, কাজের মধ্যে কোনো মানে হচ্ছে যে জোশ পাচ্ছি না, এই যে সমস্যাগুলো, এগুলোর সাথে কিন্তু কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, কোনো অণুজীব সম্পর্কিত নয়, বরং এগুলোর সাথে সম্পর্কিত হচ্ছে এই মেলানোপসিন, মেলাটোনিন এবং আমাদের শরীরের মধ্যে যে মাস্টার ক্লক আছে সেই ক্লকটার কাজের মধ্যে একটা বৈপরীত্য। আর প্রশ্ন হলো, এই কাজটা আমরা ঠিকভাবে করতে পারবো কিভাবে, ঠিকভাবে কিভাবে করতে পারবো, সেটারও একটা অসাধারণ বুদ্ধি আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছে, সেটাকে আমরা বলছি খুব অসাধারণ একটা বুদ্ধি রয়েছে, যেটার উপর ভিত্তি করে আমরা বের করতে পারবো যে কীভাবে আমাদের শরীরের এই দুইটা, এই হেড ক্লক
মাস্টার ক্লকের সাথে অন্য ক্লকগুলোকে ঠিকভাবে কাজ করাতে পারি, কয়েকটা বুদ্ধি আছে। কীরকম, যেমন প্রথমে একটা প্রশ্ন আসে যে ভাইয়া ঠিক সময় আসলে আমি যখন ঘুমাতে গেলে আমাদের জন্য আমার মাস্টার ক্লক এবং আমাদের শরীরের প্রত্যেকটা যে কোষের মধ্যে যে ক্লক আছে সে খুশি হবে, এই টাইমটা আসলে কখন? মূলত এই টাইমটা হচ্ছে আমাদের এই পাক ভারত উপমহাদেশের জন্য 9:30 থেকে 10:00, 9:30 থেকে 10:00 সর্বোচ্চ 10:15 আমরা বলতে পারি। এই সময় যদি আমরা ঘুমাতে যাই তাহলে দেখা যাবে যে আমাদের শরীরের জন্য প্রত্যেকটা কোষ ঠিকভাবে হচ্ছে হ্যাপি ওয়েতে কাজ করছে এবং তখন দেখা যাবে তাদের কাজে যে দক্ষতা অনেক বাড়বে। এবং বিজ্ঞানীরা দেখেছেন যে আমাদের ডিপ স্লিপ হয় রাত 2টার দিকে, আর 4টার দিকে দেখা যায় এই যে মেলানোপসিন আছে না, এইটা বাড়তেছে, আর তার সাথে আরেকটা জিনিস বাড়তেছে যার নাম হচ্ছে কর্টিসন, কি নাম? কর্টিসন। এই দুইটার বাড়ার মানে হচ্ছে তখন আমাদের শরীরের তাপমাত্রা বাড়তে থাকে এবং সেই সময় থেকে আমাদের কাজে যাওয়ার জন্য আমাদের শরীর নিজেদেরকে তৈরি করে। অথচ এখনকার সময় সবচেয়ে ভয়ঙ্কর যে দিকটা দেখা যাচ্ছে, অনেক শিক্ষার্থী বা অভিভাবক থেকে শুরু করে অনেকেই দেখা যায় রাত 2টা 3টার দিকে ঘুমাতে যায়, যেই সময় তার ডিপ স্লিপে থাকার কথা সেই সময় সে ঘুমাতে যাচ্ছে এবং ঘুম থেকে উঠছে 9:00, 10:00, 11:00 এবং এই কারণে তার শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা ভয়ঙ্করভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু তাই না, তার হচ্ছে ওই যে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে লোকাল গভর্নমেন্টের একটা কনফ্লিক্ট লেগে রয়েছে এবং এই কারণে দেখা যায় যে শরীরকে আল্লাহ যেই মানে হচ্ছে যে সুযোগ সুবিধা দিয়েছিল সেই সুযোগ সুবিধা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং মানুষ ক্রমাগত হচ্ছে যে ক্রনিক যে রোগগুলো আছে সেগুলোর মধ্যে ডুবে যায়। আর প্রশ্ন হলো এটা থেকে আমরা তাহলে বাঁচতে পারবো কিনা? হ্যাঁ, এটা থেকে বাঁচার জন্য খুব সহজ কিছু বুদ্ধি রয়েছে। প্রথম জিনিসটা মাথায় রাখতে হবে, এই আজকে যে আমি লেকচারটা নিচ্ছি, এই আর্টিকেলটা আজকে আমি বেশ কিছুক্ষণ আগে পড়েছি এবং পড়ে দেখলাম যে আচ্ছা রাতে তো আমাদের অনেক সময় জেগে থাকতেই হয়, দেখা যাচ্ছে 10:30, 10:30 পর্যন্ত, কিন্তু মেলানোপসিন ক্ষরণটা আমরা কীভাবে কমাতে পারি? বিজ্ঞানের একটা অসাধারণ হচ্ছে মানে ইনভেনশন হয়েছে এরকম যে অরেঞ্জ লাইট, কি লাইট? অরেঞ্জ, অরেঞ্জ লাইট, এইটা আমাদের মেলানোপসিন সহজে ক্ষরণ করে না। তার মানে আমরা যদি অরেঞ্জ লাইটের মধ্যে কোনো কার্যক্রম পরিচালিত করি তাহলে দেখা যায় মেলানোপসিন যে আছে সেটা বেশি ক্ষরণ হবে না। তার মানে সে মনে করবে যে ঠিক আছে আমি রাতের মধ্যেই আছে, অন্ধকারের মধ্যেই আছে, সে তখন কাজ না করে মেলাটোনিনকে বলবে ঠিক আছে তুমি এখন অ্যাক্টিভেট হয়ে যাও। তার মানে এই দুজন একসাথে অ্যাক্টিভেট হবে না, মেলানোপসিন অ্যাক্টিভেট হলে মেলাটোনিন হবে না, আর মেলানোপসিন যদি অ্যাক্টিভেট না হয় মেলাটোনিন হবে। বুঝতে পেরেছি, নিশ্চয়ই দুজন একসাথে হবে না, একজন হলে আরেকজন অফ থাকবে। এখন আমাদের দরকার রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য মেলাটোনিনকে হচ্ছে উদ্দীপ্ত করা, কিন্তু আমরা যদি রাতের মধ্যে এই যে ডিভাইসের মধ্যে থাকি তখন দেখা যায় কি মেলাটোনিন ক্ষরণ না হয়, মেলানোপসিন হয় এবং আমাদের ঘুম সহজে আসে না। এখন এইটার সবচেয়ে সেরা সমাধানের জন্য আমি দেখলাম আমরা যে এই যে যেই যাতে ক্লাস নেই সেখানে আমি আর পরে সার্চ করলাম যে এদের আসলে যে আই প্রোটেক্টর টেকনোলজি এটা মূলত অরেঞ্জ লাইট দেওয়া আছে, ব্লু লাইট প্রোটেক্টর। তার মানে আমি নিজেও দেখেছি যে এখানে যখন আমরা ক্লাস নেই আমি তো খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি কিন্তু আলহামদুলিল্লাহ এটা ব্লু রে প্রোটেক্টর, এই কারণে আমাদের চোখের মধ্যে নর্মালি ওই মেলাটোনিনের যে ক্ষরণকে মানে নিষ্ক্রিয় করে মেলানোপসিনকে যে উদ্দীপ্ত করে সেটা করে না, মানে আমাদের যেটা ভালো সেইটাই করে, কোনটা? সে মেলানোপসিনকে উদ্দীপ্ত না করে বরং মেলাটোনিনকেই করে। তবে হ্যাঁ, চতুর্দিকে যে লাইটটা রয়েছে সেটা একটু প্রবলেমেটিক কারণ এই লাইটগুলো ব্লু রে প্রোটেক্টর না, তবে এই সবচেয়ে বড় যে ডিভাইসটা এটা আলহামদুলিল্লাহ ব্লু রে প্রোটেক্টর। আচ্ছা, এখন যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে স্টুডেন্টরা 2023 ব্যাচের শিক্ষার্থী, মানে যারা 2023 নর্মালি এখন ফার্স্ট ইয়ার প্রায় তাদের শেষের দিকে সেকেন্ড ইয়ার, আর যারা হচ্ছে মেট্রিক পরীক্ষা দিয়েছে HSC 2024, তারা দুইটা গ্রুপে কিভাবে সবচেয়ে সেরা পারফরমেন্স করতে পারে এটা আমি কয়েক মিনিটের মধ্যে আলোচনা করবো। তার আগে একটা জিনিস আমি বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা শিক্ষার্থী সবচেয়ে ভালো রেজাল্ট তখন করতে পারবে যখন তার শরীরের এই সেন্ট্রাল ক্লক, মাস্টার ক্লক যেটা হাইপোথ্যালামাসে রয়েছে এবং প্রত্যেকটা কোষের মধ্যে যে ক্লক রয়েছে এই দুইটা ক্লক যখন একই সাথে একই টোনে কাজ করবে তখন সে সবচেয়ে সেরা পারফরমেন্স করতে পারবে। এবং এইটার জন্য তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে রাত 10:00, 10:15 এর মধ্যে ঘুমিয়ে যাওয়া, তারও আগে ঘুমাতে পারলে ভালো। কিন্তু দেখা যাচ্ছে আমরা রাতেই ক্লাসগুলো রেখেছি 9টার পরে, এটা মূলত হচ্ছে যে সারা দেশের এনভায়রনমেন্ট এমন যে এখানে আমাদেরকে হচ্ছে কিছু জিনিসে এক মানে শতভাগ আমরা এখন ইমপ্লিমেন্ট করতে পারিনি, তবে আমাদের লক্ষ্য আছে ইনশাআল্লাহ যে উইথিন 1.5 ইয়ার দেখা যাবে যে আমরা ক্লাসের টাইমগুলো 9 PM এর মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো, মানে দিন থেকে শুরু করে দুপুর থেকে শুরু করে রাত 9টার মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো, যদিও এখন আমাদেরকে 10:30, 10:30 পর্যন্ত কখনো করতে হচ্ছে, কিন্তু এটা আমরা করে ফেলবো এই কারণে কারণ একটা স্টুডেন্টের এই মাস্টার ক্লক এবং তার শরীরের প্রত্যেকটা কোষে যে ক্লক আছে এই দুইটা ক্লককে ঠিকভাবে কাজ করানোর জন্য তার আর্লি ঘুমানো খুব দরকার। এবং একই সাথে সে যখন সকালে ঘুম থেকে উঠবে, সকালে ঘুম থেকে উঠলে দেখা যায়
যে তার ওই সময় তার মস্তিষ্কের যে ফ্রিকোয়েন্সি থাকে সেটা দেখাচ্ছে অন্য সময়ের চেয়ে প্রায় 5-7 গুণ বেশি। তার মানে সে ভোর 5টা থেকে সকাল 8টায় এই সময় যদি সে 3টা ঘন্টা পড়তে পারে, অন্য সময় দেখা যাবে সে 3-5, 15 ঘন্টা বা 12 ঘন্টা পড়লে যেরকম ফলাফল করত সেরকম ফলাফল হবে। তাহলে সবচেয়ে বুদ্ধির কাজ কী হতে পারে? প্রত্যেকের হতে পারে সবচেয়ে সেরা বুদ্ধি যেটা হতে পারে সেটা হচ্ছে যে প্রথম থেকে তাকে এই 2টা ক্লকের উপরে সবচেয়ে গুরুত্ব দিয়ে ঠিক সময় ঘুমানো এবং ঠিক সময় ঘুম থেকে ওঠা। এবং এক্ষেত্রে বলবো, অনেক অভিভাবক মনে করে রাত জেগে বেশি পড়া বোধ ভালো, মোটেই না, ভয়ঙ্কর খারাপ, বরং সে তাড়াতাড়ি ঘুমায় যাবে 10টার মধ্যে অবশ্যই, ইনশাল্লাহ সর্বোচ্চ 10:30 হতে পারে, ঘুম থেকে উঠবে অ্যালার্ম ছাড়া, উঠে তার ডায়েরি থাকবে, সে ডায়েরিতে লিখবে যে আজকে প্রথম 2-3 ঘন্টা সে সবচেয়ে মনোযোগের সাথে প্রতি ঘন্টায় 40-45 মিনিট করে এরকম সকালে 2-3টা ঘন্টা পড়বে, এবং যা পড়বে সেটা আগের দিনে জাস্ট লিখে রাখবে যে এই সময় আমি এই এই পড়া পড়ব। এবং এরকম করে রেগুলার যদি সে হচ্ছে কয়েকটা মাস পরে দেখা যাবে তার মস্তিষ্কের কর্মদক্ষতা আল্লাহর মতো অনেক বেড়ে গিয়েছে, এবং সে নিজে দেখবে যে তার মেমোরি পাওয়ার, মনে রাখার যে দক্ষতা সেটা অনেক বাড়তেছে, এবং তার অল্প সময় অনেক বেশি পড়া হচ্ছে। কী কারণে? কারণ যখন আমাদের মস্তিষ্ক এই হেড ক্লক এবং সমস্ত ক্লক যখন একই টোনে কথা বলে তখন আমাদের মস্তিষ্কের মধ্যে মূলত একটা ফ্লো স্টেট তৈরির সুযোগ হয়, ফ্লো স্টেট। এবং আমি অন্য ভিডিওতেও আমরা বলেছি ফ্লো স্টেট যখন তৈরি হয় দেখা যায় 1 ঘন্টায় 5-10 ঘন্টার কাজ করা যায়, এবং এইটা আমাদেরকে করতে হবে প্রত্যেককে। আমি বলবো যে প্রত্যেক শিক্ষার্থী এবং অভিভাবকের জন্য এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মেসেজ যে তার নিজের শরীরের যে মানে সবচেয়ে শ্রেষ্ঠ মানে টেকনোলজি আল্লাহ যেটা দিয়েছেন সেইটাকে সে পাশ কাটিয়ে যতই পরিশ্রম করুক সে নাম্বার 1 নিতে পারবে না। নাম্বার 1 হতে গেলে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তার মস্তিষ্ক এবং তার শরীরকে তার যে মানে হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ গুণ আল্লাহ দিয়েছেন সেটাকে তার কাজে লাগিয়ে তা ওর সাথে মিলে তাকে যদি সে কাজ করে তাহলে দেখবে সে সারা মানে দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা স্টুডেন্ট হতে পারে, ইনশাল্লাহ অসাধারণ কিছু হতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। করে দেখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, ওকে, ভালো থেকে ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।